বড়দিন উপলক্ষে আজকে আমি বানাবো ফ্রুট কেক। এর জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, 2 ডিম, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, 1/2 কাপ তেল, 2 এলাচ, 1 টুকরো দারচিনি ও 2 লবঙ্গ একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুট। প্রথমে একটি বড় পাত্রে আমি 2 ডিম ভেঙে নেব। এর মধ্যে দেব 1 কাপ চিনি ও 1/2 কাপ তেল। এবারে এগুলো ভালো করে মিশিয়ে নেব। এবারে এর সাথে ময়দাও মিশিয়ে নেব। এই ময়দা মেশানোর সময় আমরা একবারে সম্পূর্ণ ময়দা না দিয়ে অল্প অল্প করে মেশাবো। ময়দা মেশানো হয়ে গেছে, তো এবারে দেব বেকিং সোডা, বেকিং পাউডার ও আগে থেকে গুঁড়ো করে রাখা মশলা। সমস্ত কিছু ভালো করে মেশাতে থাকবো। ড্রাই ফ্রুটসের মধ্যে কিছুটা চেরি, কিশমিশ, ফ্রুটি ফ্রুটি ও শুকনো খেজুর আমি আগে থেকে কমলালেবুর রসে ভিজিয়ে রেখেছিলাম। এছাড়াও কিছুটা কাজু, চীনাবাদাম, আমন্ড, আমসত্ত্ব ও মোরব্বা টুকরো করে নিয়েছি। এবারে এগুলোর সাথে আমি 1 চামচ ময়দা মিশিয়ে নেব, তাতে ড্রাই ফ্রুটগুলো কেকের নিচে চলে যাবে না। এবারে ব্যাটারের মধ্যে আমি ভিজিয়ে রাখা ফ্রুটগুলো মিশিয়ে নেব। সবার শেষে ময়দা মাখানো ফ্রুটগুলো মিশিয়ে নেব। ফ্রুট কেকের ব্যাটার এভাবেই তৈরি হয়ে গেল। এবারে একটি পাত্রে যেটিতে আমরা কেক বানাবো তার গায়ে ভালো করে তেল মাখিয়ে নেব। এবারে এর মধ্যে কিছুটা শুকনো ময়দা দিয়ে চারপাশে পাত্রের সারা গায়ে লাগিয়ে নেব। বাড়তি ময়দাটুকু ফেলে দিয়ে আমরা এর মধ্যে কেকের ব্যাটারটি দিয়ে দেব। এবারে এই ব্যাটারের উপরে কিছুটা কাজু, চীনাবাদাম, পেস্তা ও চেরি ছিটিয়ে দেব। এবারে প্রেশার কুকারের মধ্যে কিছুটা বালি দিয়ে দেব। ফুল আছে, বালি গরম করে নেব। বালি গরম হয়ে গেলে
খুব সাবধানে কেকের পাত্রটা এর মধ্যে বসিয়ে দেব। ঢাকনা থেকে নজেলটি খুলে নিয়ে আমরা প্রেসারের মুখ বন্ধ করে দেব। এবারে আঁচ কমিয়ে রেখে দেব 30-40 মিনিট। 30-40 মিনিট বাদে প্রেসারের ঢাকনা খুলে দেখব যে আমাদের কেক তৈরি হয়ে গেছে। সাবধানে কেকের বাটিটি তুলে নিয়ে ঠান্ডা করতে দেব। কেক ঠান্ডা হয়ে গেলে বাটির চারধারে চাকু দিয়ে এভাবে বাটি থেকে কেকটা আলাদা করে নেব। ব্যাস, ফ্রুট কেক রেডি। তাহলে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন ফ্রুট কেক, আর বড়দিনে সবাই মিলে জমিয়ে উপভোগ করুন। আর কেমন হলো তা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।